ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোহাম্মদ মাসুম দুবাই থেকে প্রশ্ন করেছেন দাজ্জাল সম্পর্কিত প্রশ্ন, যে সে 40 দিন থাকবে এবং যে ব্যক্তিকে সে হত্যা করবে তার বয়স নাকি তখন 21 থাকবে। তো 2004 সালে নাকি সে জন্মগ্রহণ করেছে। তো এই বিষয়ে হাদিসের আলোকে জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়ে কোরআন হাদিস কী বলে। জবাব বিল্লাহি তাওফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের কী কী ফিতনা ঘটবে সে বিষয়ে সতর্ক করেছেন এবং একথা বলেছেন যে প্রত্যেক নবীগণ তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাজ্জাল সম্পর্কে সাহাবীদেরকে সতর্ক করেছেন। দাজ্জালের ডান চোখ টেরা থাকবে এবং আঙ্গুরের ছড়ার মতন সেটি ফুলে থাকবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে এবং মুসলমান এবং মুনাফিকদের পরিচয় স্পষ্ট হয়ে যাবে দাজ্জালের ফিতনার মাধ্যমে। যারা মুনাফিক, যারা কম ইমানদার, কমজোরি ইমান, তারা এই দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করে নেবে এবং তার সাথে আগুন আর পানি থাকবে এবং আরও কিছু অলৌকিক কিছু ক্ষমতা তাকে দেওয়া হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের আল্লাহ তিনি দোষ ত্রুটিহীন। আর এই কাফের, আর এই ফাসাদকারী, এই দাজ্জাল হলো এক চোখ, তার ডান চোখটি কানা থাকবে এবং সেটি আঙ্গুরের ফলার মতন দেখা যাবে। তো এটি একটি দোষযুক্ত, আর তোমার আল্লাহ দোষমুক্ত। তো এই কাফে এই ফেতনা সৃষ্টি করবে সমস্ত জায়গাতে এবং হ্যাঁ, 40 দিন সে অবস্থান করবে, বুখারি মুসলিমের হাদিস, এবং 40 দিনের প্রথম দিন হবে এক বছরের সমান, পরের দিনটি হবে এক মাসের সমান, পরের দিনটি হবে সপ্তাহের সমান, এরপরে চতুর্থ দিন হবে স্বাভাবিক নর্মাল দিনের মতন। এবং এ বিষয়ে আমরা একটি আলোচনা করেছি দাজ্জালের ফেতনা বিষয়ে। এখানে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে দাজ্জাল যাকে হত্যা করবে সেই ব্যক্তিটি জন্মগ্রহণ করেছে 2004 সালে, এ বিষয়ে কোনো বর্ণনা আছে কি না। মূলত আসলে দাজ্জাল সমস্ত জায়গাতে ফাসাদ সৃষ্টি করবে। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদিনার 7টি প্রবেশদ্বার থাকবে এবং এই 7টি প্রবেশদ্বারে প্রত্যেকটি প্রবেশদ্বারে দুজন করে ফেরেশতা থাকবে এবং প্লেগ নামক মহামারী এবং এই দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এখানে যেই সমস্ত নিদর্শন মধ্য থেকে আমরা এটি একটি নিদর্শন পাই যে মদিনার প্রবেশদ্বার 7টি প্রবেশদ্বার থাকবে। জানি না মদিনাতে প্রবেশ করার এখন কতটি দ্বার আছে, তো 7টি দ্বার থাকবে এবং এই কোনোটি থেকেই দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না এবং মদিনার বাহিরেই সে তার এই ফাসাদ সৃষ্টি করবে এবং সেখানে এক ব্যক্তি যাবে এবং তাকে অস্বীকার করবে এবং তাকে হত্যা করা হবে এবং সেই ব্যক্তি জন্মগ্রহণ করেছে কি করেনি এ বিষয়টি আলামত সমূহের উপর নির্দেশ করে। অর্থাৎ আলামত সমূহই বলে দিবে যে কখন সে সময়টি হয়েছে। আরও একাধিক যে সমস্ত হাদিসগুলো আছে সে বিষয়ে ওলামায়ে কেরামগণ গবেষণা ভিত্তিক তারা বক্তব্য বিবৃতি রাখতেছেন। এখানে সাধারণভাবে আমরা যদি অতটা গবেষণা না করতে পারি, তার থেকে বড় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে এখন কবে আসতেছে, মনে করুন এক মাস পরই আসতেছে কথার কথা, এখন আপনার করণীয় কী, আপনার আমার করণীয় কী,
আপনার আমার করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি উল্লেখ করেছেন যে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য, এবং সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা এবং শুক্রবারে তেলাওয়াত করা। হাদিসে বর্ণিত হয়েছে তিরমিজিতে আবু দাউদে যে তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। ওই কাজগুলো আমাদের করতে হবে। কবে আসবে, 2004 সালে জন্ম হয়েছে, 2018 থেকে এসে যাবে কিনা, তার থেকে বড় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে যেই ঢাল স্বরূপ, যেই প্রোটেক্ট, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে প্রোটেক্টগুলো হাদিসে পাওয়া যায় সেগুলো আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সালাতের শেষে, সমস্ত সালাতগুলোর শেষে যে দোয়াটি করতেন, সেই দোয়ার মধ্যে এই দোয়াটিও একটি, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, মাসীহিদ দাজ্জাল, এই কানা দাজ্জালের ফিতনা থেকে আমি পানাহ চাই। তাহলে এখানে আমাদের করণীয় হলো প্রতি সালাতের শেষে তাশাহুদ পড়ার পরে, দুরুদ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে এই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করব, মাসিহে দাজ্জাল থেকে, চারটি জিনিস থেকে পানাহ চাওয়া, এগুলো আমরা নিয়মিত করব। এরপরে সূরা কাহাফের আয়াতগুলো আমরা জুমার দিন তেলাওয়াত করব। এই কাজগুলো আমাদের উপর অবধারিত বিষয়। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এই বিষয়গুলো একাধিকবার বর্ণিত হয়েছে, এই দোয়াগুলো এবং মাসিহে দাজ্জাল থেকে পানাহ চাওয়া হয়েছে। এরপরে যেই ব্যক্তিকে হত্যা করা হবে সেই ব্যক্তি সম্পর্কে ওলামায়ে কেরামগণ বিভিন্ন কথা বলেছেন, এবং কেউ কেউ বলেছেন যে সেই ব্যক্তি হবে খিজির আলাইহিসসালাম, কিন্তু আবার কেউ কেউ বলেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে, সেই হাদিসে তিনি একদিন রাত্রে বের হয়েছিলেন এবং বলেছিলেন যে 100 বৎসর পরে আর কেউ থাকবে না, আর যেদিন সেই কথাটি বলেছিলেন এর পরে থেকে দেখা যায় যে তখন এক সাহাবীর তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 100 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। তো যাই হোক, সেদিকে না গিয়ে মোটামুটি আমরা মাসিহে দাজ্জাল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব, এটি আমাদের সার্বক্ষণিক পানাহ চাওয়ার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে ফেতনা, দুনিয়ার ফেতনা এবং দাজ্জালের ফেতনা, কেউ কেউ ওলামায়ে কিরামগণ দাজ্জালের ফেতনাকে বলেছেন যে দাজ্জালের ফেতনাটা মূলত আসলে এটা ভেলকি, এবং সহিহ বুখারীতে হাদিস এসেছে যে তার যেই পানি থাকবে, আগুন থাকবে, তার পানিটাই মানে জান্নাত এবং জাহান্নাম যেন তার হাতে থাকবে, তার তো তার যে আগুনটা ওটাই জান্নাত, আর তার যে তার সাথে যে জান্নাত সেটিই মূলত আসলে জাহান্নাম। তার মানে আগুন আর পানি তার সাথে যেটি, সেই ওই পানিটি আসলে জাহান্নাম, আর তার মধ্যে যে আগুন থাকবে, তার কাছে যে আগুন থাকবে, সেই আগুনটি মূলত আসলে জান্নাত, কারণ তাকে আল্লাহ না মানলে ওই আগুনে ফেলবে। আর তাকে আল্লাহ না মানাটাই হলো তাওহীদের পরিচয়, আর তাকে আল্লাহ মানা মানেই হলো তাওহীদকে ভেঙে করে দিল, এরপরে সে তাকে পানিতে ফেলা মানেই সে জাহান্নামে গেল। এই বিষয়গুলো আমাদেরকে হাদিস থেকে আমরা এগুলো পাই, এগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাতে এই হাদিসগুলো, ফিতনা বিষয়ক হাদিসগুলোতে আমরা একাধিক হাদিস পাই দাজ্জাল বিষয়ে। তো এগুলোর অংশ বিশেষ আরও বেশ কিছু নিদর্শনগুলো উল্লেখ করা হয়েছে, যেগুলো পূর্বেও আমরা কিছুটা আলোচনা করেছি। তো যাই হোক, এই ছিল ভাইয়ের প্রশ্নের উত্তরে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, এবং ইমানের ইস্তেকামাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা উচিত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা।